গত 17 ফেব্রুয়ারি নিমতিতা বোমা বিস্ফোরণে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ 27 জন গুরুতর জখম হন। তারপর থেকেই তোলপাড় হয় গোটা রাজনৈতিক মহল। নিমতিতা বিস্ফোরণ ঘটনা এক বছর হতে চললেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি এখনো। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আর্থিক সাহায্য করা হয়নি বলে অভিযোগ তোলে আহতরা। অভিযুক্তদের শাস্তির দাবি সহ আহতদের আর্থিক সাহায্যের দাবিতে নিমতিতা রেল স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করে আহত ব্যক্তিরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 2021 সালের 17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন সহ 27 জন গুরুতর জখম হন। তারপর থেকেই তোলপাড় হয় রাজনীতি মহলে। বর্তমানে এখনো পায়ে চোট নিয়ে হাঁটাচলা করেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। বরং জাকির হোসেনের অনুগামীদের কারো হাত হারিয়েছে তো কারো পা ও চোখ হারিয়েছে। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্তদের শাস্তির দাবি সহ আহতদের আর্থিক সাহায্যের দাবিতে নিমতিতা রেল স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করা হয়। এক বছর হতে চলল এই বিস্ফোরণ কাণ্ড। রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিলেও রেল কর্তৃপক্ষ কোনো আর্থিক সাহায্য করেনি এখনো। আহতদের অভিযোগ, বোমা বিস্ফোরণ ঘটনায় হাত পা চলে যাওয়ায় পঙ্গু হয়ে পড়েছে সবাই। কোনো কাজ না করতে পারায় সম্পূর্ণ বেকার হয়ে পড়ে, ফলে সংসার চালাতে গিয়ে আর্থিক সংকটে ভুগছে সকলেই। তবুও রেল কর্তৃপক্ষ কোনো সাহায্যে এগিয়ে আসেনি বলে ক্ষোভ উগড়ে দেন আহতরা। আজকে আমরা ব্যক্তিগতভাবে আমরা মানে একটা মিটিং বের করলাম, যেহেতু মানে এক বছর হয়ে গেল। আমাদের রাজ্য সরকার মোটামুটি 5 লক্ষ টাকা দিয়েছিল, ওগুলো তো শেষ, কিন্তু আমরা সবাই 7 জন জখম হয়ে গেছিলাম, আমরা কী করে খাবো? ওই জন্য আমরা বিক্ষোভ একটা মিছিল বের করলাম কি যে আমরা চাকরি বাকি যাই হোক একটা আমরা রেল কেন্দ্রের কাছে আমরা দাবি, আমরা কিছু একটা ব্যবস্থা করব, চাকরি বাকি যাই হোক কাজ ফাজ, আমরা এটাই আমাদের রেলের কাছে রিকোয়েস্ট। যে যারা মানে আমাদের বোমটা ব্লাস্ট করছিল ওরা ধরা পড়েছে, কিন্তু মূল অভিযুক্ত ধরা পড়েনি, যে মেন মাথা, আমরা মেন মাথাকে আমরা মানে ওকে ওই জন্য ধরা পড়ে, ওটাই আমরা কে আছে, কে বোমটা ফাটিয়েছিল, কে করিয়েছে, এই জিনিসটা আমরা জানতে চাই। রেল কর্তৃপক্ষের তৎপরতায় চাকুরি ও ক্ষতিপূরণের দাবি জানায় আহতরা সকলে। পাশাপাশি মূল অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তারা। আমরা 27 ফেব্রুয়ারি রাত্রি 17:50 নাগাদ আমরা 27 জন জখম হই, মন্ত্রীর সাথে আমরা ছিলাম, মন্ত্রী জখম হয় এবং মন্ত্রীর সাথে আমরাও জখম হই। তো তার জন্য আমরা যে আমাদের কাজগুলো করেছে আমরা খুঁজে বের করে তাদের এনআইকে এবং রাজ্য কেন্দ্র দুজনকে বলবো যে ওদেরকে খুঁজে বের করে তাদের কঠিনতম কঠিন সাজার ব্যবস্থা করা হোক। এক বছর হয়ে গেল, কোনো খবর পাওয়া যাচ্ছে না আজ পর্যন্ত, যে এরপরে আমাদের উপর যে করেছে আর পরবর্তীকালে যাতে ওদের উপর হামলা না করতে পারে একবার ভাবে এমন একটা সাজা হোক। আমরা 27 জন আখাম হয়েছি, তার মধ্যে মন্ত্রী ছিলেন না, আমরা কোনো কাজ করতে পারছি না, এখন আমরা বেকার, আমরা বঞ্চিত, সব দিক থেকে আমরা বঞ্চিত। এই প্রসঙ্গে সাংসদ অধীর চৌধুরী বলেন, অভিযুক্তরা তৃণমূল দলেরই লোক, তাই গ্রেপ্তার করা হয়নি। মুখ্যমন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনকে অনুমতি দিলে গ্রেপ্তার হবে মূল অভিযুক্তরা। দলের নেতা জাকির হোসেনকে হত্যা করার চেষ্টা করা হলেও কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনো তৎপরতা দেখা যায়নি বলে তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী। তৃণমূলের লোকরা জড়িত, কে কাকে গ্রেপ্তার করবে বলুন? অভিযুক্তরা তৃণমূলের লোক, তাই গ্রেপ্তার হয় না? আমাকে দায়িত্ব নিয়ে বলছি, সবাই সব কিছু জানে ওখানটাই। স্থানীয় পুলিশকে সহযোগিতা করতে নির্দেশ দিক মুখ্যমন্ত্রী, কোনো এনআইএ ফেনে লাগবে না, ওখানকার থানা পারবে, কাউকে লাগবে না, এনআইএ সিবিআই কাউকে লাগবে না, ওখানকার থানাদার পারবে। কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে আমার দলের নেতার উপরে হামলা হলো, তাকে মেরে দেওয়ার ব্যবস্থা হলো, কিছুই জানতে পারলাম না আমরা, সবই ভূভাব হয়ে গেল, কিছু জানা গেল না, ভূতে এসে করে গেল, কেউ তো করেছে, তা নিয়ে দিদির কোনোদিন কোনো ব্যাখ্যা শুনেছেন? এই জেলার ছেলে জাকির হোসেন, সে মন্ত্রী এবং এটা ঘটনা সে পশ্চিমবঙ্গের গত নির্বাচনে যেভাবে জিতেছে তার জনপ্রিয়তা সে প্রমাণ করে দিয়েছে, আর এই ঘটনায় কেউ গ্রেপ্তার হলো না, বড় অদ্ভুত। তাহলে স্বীকার করুক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে আমি পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছি, জাকিরের আসামিদের জাকিরকে খুন করার যারা চেষ্টা করেছিল তাদেরকে আমি ধরতে পারলাম না, বলুক।
তবে না বুঝবো সততা আছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বোমা হামলার ঘটনায় এনআইএ কে অনেকদিন আগে তদন্ত করার নির্দেশ দেন বলে জানান প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তবে এখনো পর্যন্ত এনআইএ তদন্ত শেষ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার গাফিলতির জন্যই তদন্ত শেষ করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন জাকির হোসেন। মুখ্যমন্ত্রী আহতদের ক্ষতিপূরণ দিলেও রেলের পক্ষ থেকে কোনো সাহায্য করা হয়নি। বোমা হামলার ঘটনায় যারা জড়িত আছে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানায় জাকির হোসেন। আজকে আমাদের যে বিক্ষোভ দেখিয়েছে তার কারণ আছে। কারণ হলো যে এক বছর হলো যে আসামি এখনও ধরা পড়েনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এনআইকে দিয়েছিল, এনআই এখনও তদন্ত করতে পারছে না। কেমন কেন্দ্রীয় সংস্থা, তারা আজ পর্যন্ত কোনো সুবিচার পেল না। এবং আমি পর্যন্ত জখম ছিলাম, তো আমি রানিং মন্ত্রী ছিলাম এবং আমরা চাই তাদের জন্য কনসেশন দেওয়া রেল থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে জেনে তারা বিচার পায় এবং আসামিরা ধরা পড়ে। এটা আমাদের কাছে দাবি, কারণ আমরা সেই ছেলেগুলো সমস্ত ছেলেগুলো বেকার হয়ে কার হাত নেই পা নেই, 27 জন আছে। এই 27 জনের প্রতি আমার সমবেদনা জানাই এবং তারা করেছে তাদের সুবিচার জেনে পাই, তাদের জেনে আসামির শাস্তি পাই সেই আমরা। বিজেপি নেতা কৌশিক দাস জানান বোমা হামলার ঘটনায় আহতরা স্থানীয় বিজেপি দলের কাছে আবেদন করলে কেন্দ্র সরকারের কাছে আমরা সেই আবেদনপত্র পাঠাবো যাতে আহতরা আর্থিক সাহায্য পায়। আহত হয়েছিল তাদের প্রতি আমরা সমব্যথিত, আগেও বলেছিলাম। আজকে কোন কাগজপত্রের জন্য বা কিভাবে তারা আবেদন করেছে সেই আবেদনটুকুটা আমাদের 1 নম্বর জানা নেই। তাদের উপর তদন্তভার চলছে, তাদের তদন্তের নির্দেশ দিয়েছে। এখনো যারা রয়েছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন বাবু, জাকির হোসেনের উপরে যারা অ্যাটাক করেছিলেন তারা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষে রয়েছে, তাদের কোনো কিছু অ্যারেস্ট হয়নি। কেন্দ্র সরকারের কাছে কিভাবে তারা আন্দোলন করছে বা কেন্দ্র সরকারের কাছে কোন ইস্যে আজকে চাকরি চাইছে সেটা আমাদের পুরোপুরি যে জিনিসটা আমাদের জানা নেই। দেখুন, আমরা তো আগেই বললাম এর আগে যে তাদের তদন্তভারটা কিভাবে চলছে, কিভাবে কেন্দ্রের কাছে তারা আবেদন করছে সেই বিষয়টা নিয়ে আমাদের কাছে কোনো রকমভাবে জানা নেই। এবং আমরাও চাই তাদের যাতে পরিবার আর্থিক সচ্ছলতার মধ্যে যাতে চলাচল করতে পারে সেই জন্য অবশ্যই তারা আবেদন করুক, বা প্রয়োজন হলে পরে আমরাও তাদের কাছে যাব বা তিনারা আমাদের কাছে আসুক, আমরা তাদের জন্য নিয়ে অবশ্যই কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি জানাবো তাদের যাতে আর্থিক একটা প্যাকেজ বা আর্থিক তাদেরকে একটা অনুদান যাতে দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800।